আর এই মুহূর্তে কিন্তু আমরা এসেছি খুলনার হাদিস পার্ক, আর আমার ঠিক পিছনেই রয়েছে খুলনা কর্পোরেশন, আর এটা হলো খুলনা কর্পোরেশন বা নগর ভবন, আর তাতে বিপরীতে রয়েছে খুলনা হাদিস পার্ক। আমরা এখন পার্কে প্রবেশ করব। খুলনা শহরের ফুসফুস শহীদ হাদিস পার্ক। শহীদ হাদিস পার্ক বাংলাদেশের খুলনা জেলার খুলনা শহরের বাবুখান রোডে বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার পশ্চিম পার্শ্বে অবস্থিত একটি পার্ক। 1969 সালের 21শে ফেব্রুয়ারি গণ অভ্যুত্থানের সময় আইয়ুব বিরোধী মিছিলে পুলিশ গুলিতে নিহত শহীদ শেখ হাদিসুর রহমান বাবুর নামে নামকরণ করা হয় এই পার্কটি। এই হলো হাদিস পার্কের মূল প্রবেশ পথ, আর ঢুকতেই কিন্তু বাম হাতে রয়েছে একটি ট্রেল টাওয়ার বলতে পারেন, বা উচ্চ জায়গা, সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায়। আর দুপাশে বাগান গাছ খুব সুন্দর করে সাজানো রয়েছে। এই যে এখানে কিন্তু পার্টিকুলারলি বসে থাকার জায়গা আছে, সবাই এখানে সময় বিনোদন করার জন্য বসে থাকে। আর এ পাশে রয়েছে বাগান রেলিং দিয়ে ঘেরা, আর সূর্যমুখী ফুল। খুবই সুন্দর পরিবেশ এই খুলনা শহরের বুকে এই হাদিস পার্ক। এপাশেও কিন্তু প্রচুর মানুষ বসে আছে, বসে সময় বিনোদন করছেন এবং আড্ডা মারছেন। আর এখানে লেখা আছে ফুল পাতা ছিঁড়বেন না। একদমই, ফুল হলো সৌন্দর্যের বার্তা বহন করে, আর সেই ফুল হলো পবিত্র জিনিস, অতএব এটাকে ছিঁড়ে কোনো রকম কোনো ক্ষতিকর কাজ করবেন না। এই হলো শহীদ মিনার। আর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে এই স্মৃতিসৌধ বানানো রয়েছে। এখানে কিন্তু মাল্যদান করা হয়। আমরা জানি যে আমাদের ভাষা দিবস অর্থাৎ 21শে ফেব্রুয়ারি এই দিনটিকে কিন্তু এখানে শহীদ দিবস হিসেবে পালন করা হয়, শহীদ দিবসে মাল্যদান করা হয়। এখানে প্রচুর লোক বসে আছে, আর প্রচুর বড় পার্ক কিন্তু এটা। ছোটরা খেলাধুলা করছে, অনেক মানুষ বসেও আছে, অনেক পরিবারও এসেছেন সময় কাটাচ্ছেন। খুব সুন্দর করে পরিবেশটা সাজিয়ে তোলা হয়েছে এখানে। পার্কের প্রবেশের বাম দিকেই কিন্তু রয়েছে একটি সুন্দর ঝিল বা পুকুর, খুব সুন্দর করে ঘিরে রাখা হয়েছে রেলিং দিয়ে। এই হলো পুকুর, আর এখানে কিন্তু সাগর ভাই বলছে প্রচুর মাছ রয়েছে, খুবই সুন্দর। আর ঠিক পুকুরের অপোজিট প্রান্তে রয়েছে খুলনা শিশু হাসপাতাল, আর এপাশে রয়েছে পাবলিক টয়লেট। মানে খুবই সুন্দর পরিষেবা এই বাংলাদেশ সরকারের খুলনা জেলায় এই হাদিস পার্ক। আর শহীদের স্মরণে কিন্তু ওখানে শহীদদের মাল্যদান করা হয়, এবং এখানে শিশুদের বসার জায়গা রয়েছে, খেলাধুলা করার জায়গা রয়েছে, অনেকে এক্সারসাইজ করছে। তো খুবই সুন্দর পরিবেশটা। এই পার্কের রয়েছে অনেক ইতিহাস, এবং যুগে যুগে হয়েছে এর নামের পরিবর্তন। প্রথম দিকে এই পার্কের নাম ছিল মিউনিসিপাল পার্ক, ব্রিটিশ আমলে ব্রিটিশ বিরোধী আন্দোলনের পীঠস্থান হিসাবে পরিচিতি পায় এই পার্কটি। এছাড়াও এই পার্কে শিল্প সংস্কৃতির নানা অনুষ্ঠান লেগেই থাকে। আর এখানকার ছেলেরা কিন্তু খুব সুন্দর রোলার স্কেটিং করছে এই পার্কের মধ্যে। এই পুকুরের চারপাশে রয়েছে পায়ে চলার পথ, আর এই পথেই দেখা মিলবে স্বাস্থ্য সচেতন মানুষদের, যারা কেউ হাঁটছেন
আবার কেউ বা ব্যায়াম করছেন। কিন্তু আমার সঙ্গে রয়েছে সেই খুলনার প্রিয় সাগর ভাই এবং উত্তম ভাই, এবং সাথে আমার শালাকাম ভাই এখানে রয়েছে। এবার তারা এখন ওয়েট মাপবে, এখন দেখা যাক কত কি হয় ওয়েট। সাগর ভাইয়ের ওয়েট কত? 63 কিলো। আমার শালাবুর ওয়েট কত? 67 কেজি। ওয়াও, উত্তম ভাই দেখি কত আসেন। লাস্ট একবার আপনার তো মিল্ক অ্যান্ড কোম্পানি আছে ডিএক্সনের, একবার দেখি কত দেখাচ্ছে। 59 কেজি, ছেড়া শুকিয়ে গেছে। ওয়াও, হাদিস পার্ক ঘোরা আমাদের কার্যত শেষ। এবার আমরা চললাম গল্লামারির উদ্দেশ্যে। আর এই হলো গল্লামারি বদ্ধভূমি স্মৃতিসৌধ, মুক্তিযুদ্ধের ভয়াবহ গণহত্যার স্মৃতি বিজড়িত স্থান গল্লামারি। খুলনা বিশ্ববিদ্যালয়ের কাছে ময়ূর নদীর তীরে তৎকালীন পৌর পাকিস্তান রেডিও স্টেশন ভবনে চালানো হয় নৃশংস গণহত্যা। মুক্তিযোদ্ধাদের ধরে এনে নির্যাতনের পর হত্যা করে এই গল্লামারি নদীতে ফেলে দিত পাকিস্তানি হানাদার বাহিনী। আর সেই শহীদদের কথা স্মরণে রাখতে 1995 সালের এই জমিতে নির্মাণ করা হয় সেই স্মৃতিসৌধটিকে। আর এখানে কিন্তু রয়েছে সেই গল্দামারি স্বাধীনতা স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তরের বিভিন্ন বার্তা। এখানে লেখা রয়েছে খুলনা গল্লামারি স্বাধীনতা সৌধ নির্মাণ প্রকল্প ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জনাব মোহাম্মদ আনারুল ইকবাল। এখানে সমস্ত বিষয়টি রয়েছে। আর এখানে একটি ছোট্ট লেখা রয়েছে, সব কটা জানলা খুলে দাও না, আমি গাইবো গাইবো বিজয়েরই গান, ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। অর্থাৎ যে সমস্ত মানুষ এখানে প্রাণ দিয়ে গেছে তাদেরই স্মৃতিসৌধ কিন্তু কার্যত এইটা। তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, আর তোমরা যারা নতুন আমার চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে তৃতীয় পর্বে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।